মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কঠোর মুখ্যমন্ত্রী অসাধু ব্যাপারীর খবর পালে কঠোর ব্যবস্থা লোবলে নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মই ডিসি সকলক ইতিমধ্যে কইছো যে খুচুরা ব্যবসায়ী সকলক মিটিং করি দামটো কিয় বেশি হইছে কিয় কমাব লাগে গুটেখিনি তেওঁলোকে যাতে আরম্ভ করে মূল্য বৃদ্ধিত অতিষ্ঠ সর্বসাধারণ আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধিত দিশহারা রাজ্যের খাতি খোয়া জনতা অত্যাবশ্যকীয় সামগ্রীর পর গৃহ নির্মাণের সামগ্রী লৈ সকলোরে হুড়া হুড়ে বাড়িছে দাম মহানগরীর বজারত প্রায় শতকর দিশে প্রাইভেট পাচলির দাম নিউজ এইটিনত ধারাবাহিক বাতৰি সম্প্রচারের পিছতে মূল্য বৃদ্ধির ক্ষেত্র কঠোর হয়েছে মুখ্যমন্ত্রী এতিয়াৰে পৰা মন গলেই অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি কৰিব নোৱাৰিব ব্যৱসায়ীয়ে অসাধু ব্যৱসায়ীক নাকি লগাবলৈ জিলাই জিলায় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর বজারে বজারে ঘুরব টাস্ক ফোর্সর দল আমি ডিস্ট্রিক্ট লেভেলত টাস্ক ফোর্স এখনো মই বনাব দিছো যাতে আমি মনিটর করে থাকিব পাৰো যে মূল সোর্স যত আছে তাতকৈ আমাৰ ইয়াত বেছি দাম লৈছে নেকি সেই ব্যবস্থাটো এতিয়া আমি আৰম্ভ কৰিম মূল্য বৃদ্ধি রোধ করার বাবে জিলায় জিলায় সক্রিয় হয়ে থাকিব টাস্ক ফোর্স সামগ্রীর অধিক মূল্য লওয়া ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা লব এই ফোর্সে উল্লেখযোগ্য যে নির্বাচনের ফলাফল ঘোষণার পাছতে অভাবনীয় মূল্য বৃদ্ধিয়ে জুরুলা করেছে রাজ্যবাসী ইয়ার বিপরীতে যোগান বিভাগক দেখা গৈছে নির্বিকার রূপত বিভাগৰ নিষ্ক্রিয়তা দেখি সরব হবলৈ বাধ্য হৈ পৰিছে খুদ মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট